হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে রেসিপিতে থাকছে পাটিসাপটা পিঠা। আমি আজকে আপনাদের সাথে খিরসা পাটিসাপটা পিঠা শেয়ার করব। আমরা অনেকে অনেক রকমভাবে পাটিসাপটা পিঠা তৈরি করে খেয়ে থাকি, তো আমি যেভাবে পাটিসাপটা পিঠা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। পাটিসাপটা পিঠার বেটার তৈরির জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াটা দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ময়দা, ময়দা দিলে পাটিসাপটা পিঠাগুলো অনেক সফট হবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ, গুঁড়া দুধটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি, আপনারা যেমন মিষ্টি খাবেন সে অনুযায়ী দিয়ে দিবেন। এখন সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একটি হ্যান্ড মিক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন অল্প অল্প করে জল দিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নেব। পাটিসাপটার পিঠার ব্যাটারটি অবশ্যই পাতলা করে তৈরি করে নিতে হবে, অল্প অল্প করে জল দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। আমি একটি হ্যান্ড মিক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও এই ব্যাটারটি তৈরি করে নিতে পারেন। আমি সবশেষে এর ঘনত্বটি দেখিয়ে দিব। পাটিসাপটা পিঠার ব্যাটারটি যত ভালো হবে পিঠাগুলো ততই ভালো হবে, এজন্য এই ব্যাটারটি অবশ্যই পারফেক্টভাবে তৈরি করার চেষ্টা করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটির ঘনত্ব কেমন হবে। ভিডিওতে দেখে হয়তো বুঝতে পারছেন এই ব্যাটারটি ঠিক এরকম ঘনত্বের হবে। আমি এখন এটাকে একটা সাইডে রেস্টে রেখে দিয়ে খিরসাটি তৈরি করে নেব। খিরসা তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণে লিকুইড দুধ, দুধটা যখন ফুটতে শুরু করেছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচের গুঁড়া, আপনারা চাইলে গোটা এলাচও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে একটু ভেঙে নিয়ে দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে চিনি, আমি পরবর্তীতে গুড় ব্যবহার করব, এজন্য চিনির পরিমাণটা কম দিলাম, আপনারা চাইলে সম্পূর্ণ খিরসাটা চিনি দিয়েই তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে যে যেমন মিষ্টি খাবেন সে অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। এখন অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিতে হবে। যখন উপরে সরের সৃষ্টি হবে সরটাকে ভেঙে মিশিয়ে দিতে হবে, অনবরত না নাড়লে দুধের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য অনবরত নেড়ে চেড়েই দুধটাকে জাল করে নিতে হবে। কিছুক্ষণ জাল করার পরে দুধটা প্রায় অর্ধেকেরও কম হয়ে গেছে, এ পর্যায়ে আমি আরেকটি উপকরণ অ্যাড করব। এখানে আমি 2 টেবিল চামচ চালের গুঁড়া নিয়েছি আর নিয়েছি 1/2 কাপ পরিমাণে লিকুইড দুধ। এখন এই মিশ্রণটাকে খুব ভালোভাবে গুলে নিতে হবে, নিয়ে আমি দুধে দিয়ে দিব। এই মিশ্রণটি দেওয়ার সাথে সাথে দুধটা অনেক ঘন হতে শুরু করবে, আপনারা চাইলে সম্পূর্ণ দুধ শুকিয়েও খিরসাটা তৈরি করে নিতে পারেন, তবে এইভাবে খিরসাটি তৈরি করলে অনেক তাড়াতাড়ি হবে এবং খেতেও অনেক ভালো লাগবে। কিছুক্ষণ জাল করার পরেই দেখুন ঘন হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে খেজুরের গুড়, আপনারা চাইলে আখের গুড় দিয়েও এই খিরসাটা তৈরি করে নিতে পারেন। গুড় দিলে খিরসাটা দেখতে যেমন সুন্দর হবে খেতেও অনেক ভালো লাগবে। কিছুক্ষণ জাল করার পরে খিরসাটা প্রায় জমে গেছে, আমি আর কিছুক্ষণ জাল করে নেব। খিরসাটা প্রায় হয়ে গেছে, এ পর্যায়ে আমি নামিয়ে একটা সাইডে রেখে ঠান্ডা করে নেব, কারণ খিরসাটা ঠান্ডা হলে আরও জমে যাবে। এখন আমি পাটিসাপটা পিঠার ব্যাটারের কাছে চলে যাব। ব্যাটারটি এ পর্যায়ে অনেকটা ঘন হয়ে গেছে, কারণ এখানে শুকনো চালের গুঁড়া আছে। এখন আবারও অল্প পরিমাণে জল দিয়ে আমি ব্যাটারটিকে পাতলা করে নেব। আপনারা চাইলে এই পাটিসাপটা পিঠার ব্যাটারটি সম্পূর্ণ লিকুইড দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রেও পাটিসাপটা পিঠাগুলো খেতে অনেক ভালো লাগবে। এখন ব্যাটারটিকে আবারও পাতলা করে নিয়ে কিছু সময় আমি এই ব্যাটারটিকে ফেটিয়ে নেব, ঠিক ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবেই ফেটিয়ে নেব। এখন দেখুন এই ব্যাটারটি ঠিক এরকম হবে। এখন আমি পাটিসাপটা পিঠাগুলো তৈরি করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তেল ব্রাশ করে নিচ্ছি, তেলটাকে এখন টিস্যুর সাহায্যে মুছে নিতে হবে।
তাহলে পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হবে। আমি এখান থেকে এক চামচ পরিমাণে ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি। এখন প্যানের হাতলটা ধরে ঘুরিয়ে গোল রুটির মতো করে নেব। ওপরটা শুকানোর জন্য অপেক্ষা করব প্রায় 10 সেকেন্ডের মতো। এ পর্যায়ে আমি চুলারাস লো টু মিডিয়াম হিটে রেখেছি। উপরটা শুকিয়ে গেলে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। এ পর্যায়ে আমি খিরসা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি খিরসা দিয়ে পাটিসাপটা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এখন পাটিসাপটা পিঠাটি ভাঁজ দিয়ে দিব। এইভাবে পাটিসাপটা পিঠা তৈরি করলে একটা পিঠাও প্যানে আটকে যাবে না, সবগুলোই সুন্দরভাবে উঠে আসবে। ভাঁজ দেওয়ার পরে আমি উল্টিয়ে পাল্টিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব। এইভাবে ভেজে নিলে ওপরটা যেমন সুন্দর হবে খেতেও অনেক ভালো লাগবে। আমি একইভাবে সব পাটিসাপটা পিঠাগুলো তৈরি করে নেব। আমার একটা পাটিসাপটা পিঠা হয়ে গেছে, আমি এখন প্যান থেকে তুলে নিচ্ছি। আমি আরও একটি পাটিসাপটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে যদি পাটিসাপটা পিঠাগুলো তৈরি করেন, পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হবে খেতেও অনেক ভালো লাগবে। প্রতিবার ব্যাটার দেওয়ার আগে একটু মিশিয়ে নিতে হবে, তাতে করে আর নিচে ঘন থাকবে না আর উপরে জলের সৃষ্টি হবে না, পিঠাগুলো অনেক ভালো হবে। আর অবশ্যই পাটিসাপটা পিঠাগুলো চুলারাস কম রেখে তৈরি করতে হবে, তাহলে দেখতে অনেক সুন্দর হবে। এখন আমি আবারও খিরসা দিয়ে এই পাটিসাপটা পিঠাটা তৈরি করে নিচ্ছি। আমার আরও একটি পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গেছে। আমি উল্টিয়ে পাল্টিয়ে 1 মিনিটের মতো ভেজে তুলে নিচ্ছি। আমি একইভাবে সবগুলো পাটিসাপটা পিঠা তৈরি করে নিয়েছি। এইভাবে পাটিসাপটা পিঠা তৈরি করলে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আপনারাও আমার রেসিপি ফলো করে বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলের নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।